লাল গ্রহ অর্থাৎ মঙ্গলে নাকি মিলেছে মানুষের উরুর হাড়। আমেরিকার গবেষণা সংস্থা নাসা এই ছবি প্রকাশ করেছে, আর এরপরই জল্পনা তুঙ্গে উঠেছে। তাহলে কি মঙ্গল গ্রহে ভিনগ্রহী প্রাণী অর্থাৎ এলিয়েনদের বসতি ছিল? মানুষের থেকে উন্নত কোনো জীব কি এখানে থাকতো? এই সব প্রশ্নই মাথা চাড়া দিতে শুরু করেছে বিজ্ঞানী তথা পৃথিবীবাসীর মনে। উল্লেখ্য, 2014 সালে কিউরিওসিটি নামের একটি রোভার মঙ্গল গ্রহে পাঠান আমেরিকার জ্যোতির্বিজ্ঞানীরা। লাল গ্রহের বুকে বিশাল এলাকা জুড়ে ঘুরে বেরিয়ে বিভিন্ন ছবি পাঠিয়ে চলেছে এই রোভার কিউরিওসিটি। গত মাসের শেষ সপ্তাহে কিউরিওসিটি রোভার একটি ছবি পাঠায়। সেই ছবিতে মঙ্গলের বুকে বড় সরু একটি হাড় পড়ে থাকতে দেখা যায়। এই ছবি দেখে কার্যত চমকে ওঠেন বিজ্ঞানীরা। এই ছবিটি পোস্ট করেছে নাসা। ছবিতে দেখা যাচ্ছে অবিকল মানুষ বা বাদর শিম্পাঞ্জির মতো মনুষ্য আকৃতির প্রাণীর উরুর হাড়ের মতো একটা অংশ। হাড়টির বেশ কিছু অংশ ক্ষয়িতে শুরু করেছে বলেও ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে। মঙ্গল গ্রহে নাকি পিরামিডের হদিশ পেয়েছে রোভার কিউরিওসিটি, সেই ছবিও আমেরিকার স্পেস সেন্টারে পাঠিয়েছে সে। কিন্তু আমেরিকার রোভারের পাঠানো এই মানুষের হাড় এবং পিরামিডের ছবি ঘিরে বিজ্ঞানীদের মধ্যেই দ্বিমত রয়েছে। বিজ্ঞানীদের একাংশের দাবি মঙ্গলের পৃষ্ঠে গভীর জলের হদিশ মিলেছে। এর থেকে একটা বিষয় স্পষ্ট যে একসময় সেখানে প্রাণের অস্তিত্ব ছিল, তবে কোনো এক অজ্ঞাত কারণে সেই প্রাণীগুলি বিলুপ্তি ঘটে। মানুষ বা মানুষের চেয়ে উন্নত জীব গ্রহটিকে শাসন করত বলে দাবি করেছে তারা। যদিও বিজ্ঞানীদের আরেক অংশের দাবি মঙ্গলে প্রাণের সঞ্চার হলেও মানুষের মতো উন্নত কোনো জীবের অস্তিত্ব সেখানে ছিল না। গত 100 বছরের মধ্যে বেশ কয়েকবার এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী সেখানে নেমেছিল। হাড়টি তেমনই কোনো প্রাণীর বলে দাবি করেছেন তারা। তবে এই দুই যুক্তি খারিজ করে দিয়েছে বিজ্ঞানীদের আরেকটি অংশ। তাদের দাবি এই দুই যুক্তির কোনোটিরই নাকি কোনো ভিত্তি নেই। তারা বলছেন মঙ্গলের বুকে আদৌ কোনো হাড় পড়ে নেই, কিউরিওসিটি আসলে একটি পাথরের ছবি পাঠিয়েছে, নানা কারণে যা খইতে খইতে অবিকল মানুষের উরুর হাড়ের আকার নিয়েছে। পিরামিডগুলিও একইভাবে তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা, যদিও সরকারিভাবে এ নিয়ে নাসা কিছুই জানায়নি। তবে সূত্রের খবর, কিউরিওসিটির রোভারকে এই জায়গায় ফের নিয়ে গিয়ে আরেকবার ছবি তোলানো হতে পারে। কেমন লাগলো আপনাদের এই খবরটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।